সবাইকে গাবতলী হাট থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজ 30 জুলাই 2020। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই গাবতলী হাট, তো আজকের এই 30 জুলাই সর্বশেষ রাত্রেবেলা গরু দরদাম আপনাদের জানানোর চেষ্টা করছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভাই কত নিছে, ভাই 2.25 দুইটা, দর্শক শুনলেন এটা 2,25,000 দুইটা। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে গরু কিনে নিয়ে যাচ্ছে কেতারা, আরেকটি গরু নিয়ে আসছে। ভাই দাম নিচ্ছে কত ভাই? 1,60,000। দর্শক শুনলেন এটা দাম নিচে 1,60,000। দাম চাচ্ছেন, বিক্রি কত, কত ছাড়বেন, কত বিক্রি করবেন? 70 বিক্রি করবেন। দর্শক আপনারা শুনলেন আসলে বেচা কিনা হচ্ছে, ক্রেতা বিক্রেতার মধ্যে আসলে দাম কষাকষি হচ্ছে, আপনাদের আরও জানানোর চেষ্টা করছি এই গাবতলী হাটে আজ 30 জুলাই 2020। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম, একটু সামনে আসবেন। আপনি কোথা থেকে আসছেন? কুষ্টিয়াতে। কয়টি গরু নিয়ে আসছেন? 20টা না, বিক্রি হয়েছে কয়টা? 15টা বিক্রি হয়ে গেছে, আর মাত্র 5টা আছে। তো এটা দাম চাচ্ছেন কত ভাই? 1,35,000। বিক্রি কত, কত ছাড়বেন? কত বলছে কাস্টমার? 95,000 বলে না? কালোটা যে দেখতে পাচ্ছি এটা দাম চাচ্ছেন কত? 70,000। বিক্রি কত, কত ছাড়বেন? হ্যাঁ 85 হলে ছেড়ে দেবেন। এই লাল যে একটা দেখতে পাচ্ছি এটা দাম চাচ্ছেন কত? 1,25,000। বিক্রি কত, কত ছাড়বেন? 1,10,000 হলে ছেড়ে দেবেন। দাম বলছি এটা কত বলছে? 1,00,000 বলে না? ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাবতলী হাটের আজকের যে গরু দরদাম আজ 30 জুলাই 2020। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? কয়টা গরু আছে? এই 2টা গরু আছে। আর 2টা গরু আছে? হ্যাঁ। আর সবগুলো বিক্রি হয়ে গেছে? সব বিক্রি হয়ে গেছে, লালটা আর সাদাটা। কয়টা বিক্রি হয়েছে? 8টা। 8টা কয়টা আনছেন? 10টা। 10টা আছে, 8টা বিক্রি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ভালো লাভ হয়েছে? লাভ সীমিত করেছে, সীমিত লাভ হয়ে ছেড়ে দিয়েছেন। তো দেখতে পাচ্ছি যে সাদাটা, এটা দাম চাচ্ছেন কত চাচা? সাদাটা হলো 75। 75 দাম চাচ্ছেন? হ্যাঁ। কতলে ছাড়বেন? 70 হলে ছেড়ে দেবেন। দাম বলছে কই? দাম বলতেছে কত বলছে? একটু কম বেশি বলতেছে, একটু কম বেশি বলতেছে না? লালটা দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছে 80,500। 80,500 দাম চাচ্ছেন? জি। বিক্রি কত, কত ছাড়বেন? 2,000 কমবে, ছেড়ে দেবো। 2,000 কমলে ছেড়ে দেবেন। এটা দাম বলছে কই? হ্যাঁ দাম বলতেছে। কত বলছে? দামকে কিছু কম আছে, কিছু কম বলছে না? দর্শক আপনারা শুনুন আসলে শেষ মুহূর্তে আসলে গরু বেচা কেনা এই গাবতলী হাটে। আপনারা এখানে কিছু গরু দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই গরুগুলি কি আপনার? তো এটা দাম চাচ্ছেন কত? 80,000 দাম চাচ্ছেন। বিক্রি কত? 70-72 হলে ছেড়ে দেবেন। কত বলছে? 70-র নিচে বলে না? এই যে পাশে যে দেখতে পাচ্ছি আপনার আর একটা গরু, এটা দাম চাচ্ছেন কত? এই গরুটা তার দাম চাচ্ছেন 75,000। বিক্রি কত, কত হলে ছাড়বেন? 65-68 হলে বিক্রি করে দেবেন। তো গরু কয়টি আনছেন আপনি? 13টা। 13টি গরু আনছেন, এখন কয়টি আছে? এখন আছে 60টা। এখনও 60টা আছে। দর্শক আপনারা শুনলেন এই ভাইয়ের কাছ থেকে আপনাদের সর্বশেষ গরু দরদাম জানানোর চেষ্টা করছি এই গাবতলী হাটে আজ 30 জুলাই 2020। আসসালামু আলাইকুম, ভালো আছো ভাই? হ্যাঁ ভালো আছি ভাই। তো কোথা থেকে আসছো? আমরা আসছি মাছ করা শিয়ালডাঙ্গি থেকে। তো কয়টি গরু নিয়ে আসছো? আনছিলাম 25-27। 27টা বিক্রি হয়েছে কয়টা? দাম বলছে কই? কত বলছে? 97,000 পর্যন্ত বলছে না? এই যে পাশে যে আর কে দাম চাচ্ছ কত?
এটার দাম হচ্ছে আছে দাম কত ভাই 25 1 লক্ষ 25 বিক্রি কত কত লে ছাড়বা এটা হচ্ছে আপনি 3000 টাকা হলে 1 লক্ষ 15000 হলে ছাড়বা 1 লক্ষ 15 হলে ছেড়ে দেব না আর পাশে যে আরেকটি দেখতে পাচ্ছি কালো এটার দাম হচ্ছে কত 1 লক্ষ 25 এটার দাম এটার দাম হচ্ছে 1 লক্ষ 25 বিক্রি কত কত লে ছাড়বা 1 লক্ষ 25 এর কোনো কম নেই এটা 1 লক্ষ 25 এ ছাড়বা কমে ছাড়বা না দর্শক আপনারা দেখছেন এই গাবতলী হাটের গরু দর দাম আজ 30 জুলাই 2020 রাতে এবং দেখতে পাচ্ছেন আসলে শেষ মুহূর্তে ক্রেতা বিক্রেতার মধ্যে আসলে খুব গরুর দাম নিয়ে দরদাম খুব হচ্ছে ভাইয়ের দাম তো আছেন কত ভাই ভাইজান দাম তো আছেন কত 95 না ভাইরা কত বলছে কত বলছে দর্শক আপনারা দেখলেন আসলে গরু খুব দরদাম হচ্ছে ভাই আপনার দাম তো কত ভাই বলেন দাম তো কত ভাই 1 লক্ষ 70 1 লক্ষ 70 বিক্রি কত কত হলে ছাড়বেন 40 হলে ছাড়বো 1 লক্ষ 40 হলে ছেড়ে দেবেন তো দাম বলছে কই দাম বলতেছে কত বলছে 30 বলে 1 লক্ষ 20 30 বলে কয়টি গরু আনছেন আপনি 40টা গরু আনছেন কয়টা বিক্রি হয়েছে 35টা বিক্রি হয়েছে আর 5টা আছে না তো কিরকম লাভ হয়েছে মোটামুটি ভালো হয়েছে মোটামুটি ভালো হয়েছে না যাক ইনশাআল্লাহ আপনার 35টি গরু বিক্রি হয়েছে আশা করছি এই 5টি গরু ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে তো এই যে আপনি যে দেখতে পাচ্ছি এটা দাম চাচ্ছেন কত এটা হ্যাঁ এটাই 1 লক্ষ 60 65 দাম 1 লক্ষ 60 65 দাম চাচ্ছেন তো এটা বিক্রি কত কত হলে ছাড়বেন 1 লক্ষ 40 45 হলে ছেড়ে দেবেন দাম বলছে দেখুই দাম বলছে 20 30 বলছে না যে 5000 কি দেখতে পাচ্ছি এটা এটা 1 লক্ষ 5 বলে এটা 1 লক্ষ 5 বলে 20000 হলে ছেড়ে দেবো 1 লক্ষ 20 হলে আপনারা ছেড়ে দিবেন দর্শক আপনারা শুনছেন এই ভাই প্রায় 40টি গরু নিয়ে আসছে এবং তার মধ্যে 35টি গরুই বিক্রি হয়ে গেছে আর মাত্র 5টি গরু আছে আপনাদের এই যে 3টি গরু দরদাম জানালাম আর 2টি কোনটি দুইটা ছোট দুইটা এই ছোট দুইটা না এই ছোট এর ছোটটা দাম চাচ্ছেন কত এর দাম তো আছে 50 55 এরকম 50 55 এটা বিক্রি দাম বলছে কই হ্যাঁ দাম বলছে কত বলছে 45 50 এরকম বলছে 45 50 বলছে না এই কালোটা যে দেখতে পাচ্ছি এর দাম চাচ্ছেন কত এটা 55 55 না বিক্রি কত ভাই কত ছাড়বেন সারাসারি কি 50 1000 কম বেশি হলে ছেড়ে দেবেন 50 দিয়ে একটু কম হলে ছেড়ে দেবেন দর্শক আপনারা শুনছেন এই গাবতলী হাট থেকে আজ 30 জুলাই 2020 পয়সা গুলো পালাম আপনাদের কারণে পাইছি মিডিয়ার কারণে আমরা পাইছি মানে মিডিয়ার কারণে পাইছেন পাইছি আমরা এটা কারণটা কি কারণে একটু বলুন তো প্রচারটা হয়েছে এই জন্য করোনার জন্য মানুষ কুরবানি দিছে দিছে না মানে আমাদের ভিডিও ইউটিউবের ভিডিও দেখে তারা হাটে এসেছে হাটে এসেছে সুন্দর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে শেষ মুহূর্তে গরু দরদাম হচ্ছে দাম বলছে তোর বলুন এরকম দাম হবে দাম বললে দর্শক আপনারা দেখলেন এতক্ষণ বিভিন্ন গরু আসলে শেষ মুহূর্তে দরদাম হচ্ছে ঈদের বাকি আর মাত্র একদিন বাকি আছে আজ 30 জুলাই 2020 বন্ধুরা আপনাদের সর্বশেষ এই গাবতলী হাট থেকে গরু দরদাম জানানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি
সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। আজকে দিয়ে দেন, দিলে মিস করেন না, আজকে মিস করেন না।